আজকে আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, আমরা গিয়েছিলাম আজকে একটা ভূতের বাড়ি খোঁজার জন্য। মানে ইনফরমেশন পাইছি যে কোনো একটা লিঙ্ক থেকে। ইনফরমেশন পাওয়ার পরে আমরা সেই ভূতের বাড়ি খুঁজতে যাই। এটা আশ্চর্য হলো সত্য যে ঠিকানা ছিল, সেই ঠিকানা গিয়ে আমরা 2 থেকে 2.5 ঘন্টা ঘুরছি, কিন্তু সেই ভূতের বাড়ি খুঁজে পাই নাই। সেটা তো পাই নেই, আর যাকে জিজ্ঞাসা করি আমি দেখাই বাড়িটা। বাড়িটা হচ্ছে এই যে বাড়িটা, ঠিক আছে, এটা সবাই ভূতের বাড়ি বলে। দেখতে পাচ্ছেন যে একদম পরিত্যক্ত একটা বাড়ি, এটা সবাই ভূতের বাড়ি বলে। তো অনেক জনপ্রিয় নাকি। তো একজন আমাকে লিঙ্কটা পাঠাইছে যে এরকম একটা জায়গায় এই বাড়িটা আছে। এটা হচ্ছে গাজীপুরের আতলারা প্রহ্লাদপুর রাজেন্দ্রপুরের দিকে বাড়িটা। তো আমরা সঠিক ঠিকানায় গেছি, একদম যে লোকেশনটা দেওয়া হয়েছে ওই লোকেশনে গেছি। কিন্তু যাওয়ার পর আমরা যাকে জিজ্ঞেস করি, ভাই এই বাড়িটা কোন দিকে, বলে একটু সামনে গিয়ে ডানে। আমরা এদিকে যাই, কিছু নাই। আবার একটু দূরে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করি, ভাই এই বাড়িটা কোন দিকে, সে আবার বলে যে একটু সামনে গিয়ে বামে। তো সেখানেও গেছি নাই। এরকম 4 থেকে 5 জনকে আমরা জিজ্ঞাসা করছি যে বাড়িটা কই, মানে সবাই চিনে। একজন তো বলে বসছে যে আমার বাড়ি, আমার বাড়ির পাশের বাড়ি। তো ওনার বাড়িতেও গেছি, তো ওনার বাড়িতে জিজ্ঞাসা করার পর বলে এই লোকের বাড়িই নেই এটা। মানে আজকে তারপর সর্বশেষ মানে যাকে জিজ্ঞাসা করলাম, দেখলাম একটা লোক রাস্তার পাশে দাঁড়ায় আছে, চারিদিকে একদম বন জঙ্গলের মতো, কোনো বাড়ি ঘর নেই, কোনো রাস্তা নাই। তো সেই লোকটা জিজ্ঞাসা করলাম, সে বলে এইখানে তো এই ধরনের কোনো বাড়িই নেই। সেটা তারও অনেক দূরে, প্রায় 5-6 কিলোমিটার দূরে। অথচ যে লোকেশনটা আমাদেরকে দেওয়া হয়েছিল এক্স্যাক্টলি লোকেশনে আমরা গিয়েছি। তো তারপর 2 থেকে 2.5 ঘন্টা ঘোরার পর আমরা বাইক নিয়ে ঘুরছি, তারপর এই বাড়িটা পাই নাই। আর যে লোকগুলোর কাছে আমরা জিজ্ঞাসা করছি আসার পথে, সেই লোকগুলোর কোনো খোঁজ পাই নাই। মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আমরা তো ভূতের বাড়ি খুঁজে পাই নাই, উল্টা ভূত মনে আমাদেরকে খুঁজে পাইছে। এবং যাওয়ার সময় আমাদের বাইকের স্টার্ট বেশ কয়েকবার বন্ধ হয়েছে। মানে এক প্রকার যখন আমরা লোকজন গুলো আসার পথে দেখি নাই, তো আমরা এক প্রকার আতঙ্কিত হয়ে গেছি। মানে একদম আমারাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আমাদের কোন ভূতের বাড়ি তো পাই নাই, আমাদেরকে ভূতে ধরছে। তো এই জন্য খুব দ্রুত আমরা চলে আসছি। এখন রেস্ট নিতেছি, আর আমরা চিন্তা করতেছি অ্যাকচুয়ালি এটা ভূতের বাড়ি ছিল কি আছে না নাই, না আমাদেরকে ভূতে ধরলো। মানে আমরা এখন কনফিউজ পুরা, মানে চিন্তা করতে পারলাম না যে ভূতের বাড়ি তো খুঁজে পাইলামই না, উল্টা মানে ভূতের দেখা পেয়ে গেছে। তো আমরা এখন চিন্তা করতেছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ছিল, আমরা এখন চিন্তা করতেছি যে ভূত আমাদেরকে ধরছে। তো এই ছিল বিষয়, মানে অভিযানটা আজকে মনে পুরো ব্যর্থ ছিল। মানে এক্সাক্টলি লোকেশনে গিয়ে আমরা বাড়িটা খুঁজে পাই নাই, আর এই হচ্ছে অবস্থা। মানে আপনাদের সাথে এরকম কিছু ঘটলে আমাকে জানায়েন। মানে আমরা পুরো এখন পুরো ভীত সন্ত্রস্ত, মানে এক প্রকার আতঙ্কিত বললেই চলে। আমরা একজন আসার পথে, মানে আমরা ওই লোকেশনটা ছেড়ে, মানে গাজীপুর সদরের লোকেশনের কাছাকাছি আসছি এবং এক জায়গায় দাঁড়াইছি। আপনাদেরকে ঘটনাটা একটু শেয়ার করলাম যে এই হচ্ছে অবস্থা ভূতের বাড়ির। মানে ভূতের বাড়ি তো পাই নাই, ওটা ভূত আমাদেরকে ধরছে, এই ছিল অবস্থা। যাই হোক, প্রচন্ড গরম, 40 ডিগ্রি সেলসিয়াস, এমনিতেই গরম, আরো বেশি মাথা গরম হয়ে গেছে। ভূতের বাড়ি পাই নাই, ভূতে ধরছে ওটা। এখন দাঁড়া দাঁড়া রেস্ট নিচ্ছে। তো ঠিক আছে, সবাই থাকেন, থ্যাংক ইউ।